নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। রাশি অনুযায়ী আপনার পছন্দের প্রিয় মানুষের প্রিয় খাদ্য কোনটি জেনে নিন, দেখবেন আপনার প্রিয় মানুষ চমকে যাবে কিভাবে। প্রত্যেক রাশির ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, আবার প্রত্যেকটি রাশি তিনটি নক্ষত্র নিয়ে গঠিত হয়। রাশি এক হলেও তিনটি নক্ষত্রের তিন রকম প্রভাব বিস্তার আমরা দেখতে পাই, তাই নক্ষত্রের উপর মানুষের খাদ্যাভাসও নির্ভর করে। আমরা যে সবসময় খিদে মেটানোর জন্য খাবার খাই তা নয়, কিছু কিছু ক্ষেত্রে রসনা তৃপ্তির জন্য খাবার খেয়ে থাকি। আবার রাশি অনুযায়ী মানুষের খাদ্যের অভ্যাসের মধ্যে অনেক রকম তারতম্য দেখতে পাওয়া যায়। কিছু কিছু রাশির ব্যক্তি রয়েছে যারা ডায়েট চার্ট পছন্দ করে থাকেন, তারা নিজের শরীরকে সব সময় ফিট রাখার চেষ্টা করে। আবার কিছু কিছু রাশির ব্যক্তি রয়েছে যারা খাদ্যরসিক হয়ে থাকে, তারা খুবই খাদ্য খেতে ভালোবাসে। তাই রাশি অনুযায়ী আপনার প্রিয় মানুষের পছন্দের খাদ্য কোনটি সেটি যদি আপনি জেনে নিতে পারেন, তবে আপনি তাকে খুব সহজেই ইমপ্রেস করতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আসি মেষ রাশির জাতক জাতিকাদের কথায়। মেষ রাশি মঙ্গলের রাশি। মেষ রাশির জাতকদের প্রধান উপাদান অগ্নিতত্ত্ব, কাজেই মেষ রাশির মানুষরা খাওয়ার কাজটা বেশ তাড়াতাড়ি সেরে নেন। খাওয়ার ফলে কোনো কিছু করা পছন্দ করেন না, তারা গরম গরম খাবার খেতে প্রচণ্ড পছন্দ করেন। এছাড়া সেটি যদি মশলাদার খাবার হয় তবে তো আর কোনো কথাই নয়। এবার আসি বৃষরাশির জাতক জাতিকাদের কথায়। বৃষরাশি শুক্র প্রধান রাশি, অর্থাৎ শুক্র গ্রহ বৃষরাশিকে নিয়ন্ত্রণ করে থাকে। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষরাশির জাতক জাতিকাদের প্রধান উপাদান পিতৃতত্ত্ব। এই বৃষরাশির জাতক জাতিকারা গোগ্রাসে কোনো কিছু খেয়ে নিতে পারেন, খুব দ্রুত খান এরা, এবং সুন্দর সুন্দর খাদ্য এরা খুব বেশি পছন্দ করেন, এবং মিষ্টি জাতীয় খাদ্য এদের খুবই পছন্দের বিষয়। এবার আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। বুধ গ্রহ মিথুন রাশিকে নিয়ন্ত্রণ করে থাকে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রধান উপাদান বাতাস। মিথুন রাশির প্রায় সব ধরনের খাবার পছন্দের, কিন্তু একই খাবার বারবার খাওয়া এরা পছন্দ করে না। খুব একটা খাদ্যরসিক না হলেও খাবারের বিভিন্নতা ভালো বোঝেই এরা, কাজেই এদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ান। দেখবেন আপনার প্রিয় মানুষ যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, তবে আপনার উপর খুব সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন আপনার উপর। এবার আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। চন্দ্রগ্রহ কর্কট রাশিকে নিয়ন্ত্রণ করে থাকে। এই রাশির মানুষেরা উচ্চমানের নতুন নতুন খাবার খেতে পছন্দ করেন, খাবারের প্রতি খুবই ঝোঁক থাকে এদের, খাবার তৈরিতে কোনো ভুল ত্রুটি সহ্য করেন না এরা। এক কথায় খাবার নিয়ে পরীক্ষা করতে খুব পটু এরা। মিষ্টি জাতীয় খাদ্য, আইসক্রিম এবং ফুচকা এদের খুবই পছন্দের। এবার আসি সিংহরাশি জাতক জাতিকাদের কথায়। সিংহরাশির জাতক জাতিকাদের প্রধান উপাদান অগ্নি। এরা সাধারণত খুবই কর্মব্যস্ত জীবনযাপন করে থাকেন, কাজেই সিংহ রাশির ক্ষেত্রে
বাইরের খাবার খুবই পছন্দের, পুষ্টিকর খাবার খুব একটা পছন্দ করেন না এরা। এদের বেশি করে শাকসবজি খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে আপনার প্রিয় মানুষ যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, তবে তাদেরকে মুখরোচক খাবার খাওয়ান, দেখবেন আপনার উপর খুব সন্তুষ্ট হবেন। মুখরোচক খাবার অর্থ ফাস্ট ফুড, এরা খুব পছন্দ করেন। এবার আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। বুধ গ্রহ কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ন্ত্রণ করে থাকে, খুব সহজে হজম হয়ে যায়, এই রকম খাবার পছন্দ করে কন্যা রাশির জাতক জাতিকারা। এরা ডায়েটের ব্যাপারে খুব সতর্ক এবং সচেতন থাকেন, কাজেই এরা সামান্য পরিমাণ খাবার খায় এবং মুখরোচক খাবারও এদের পছন্দের। এছাড়াও মিষ্টি জাতীয় খাদ্য এরা খুব পছন্দ করে, তবে খাবে পেট ভরে নয়, কিন্তু খুব সামান্য পরিমাণ এরা খাদ্য খাবার খেয়ে থাকে। এবার আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শুক্র তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ন্ত্রণ করে থাকে। এই তুলা রাশির মানুষেরা খুব একটা খাদ্য রসিক নন, খাবারের প্রতি ঝোঁক কম, তবে শেষ পাতের খাবারের প্রতি বেশি ঝোঁক থাকে এদের। তুলা রাশির জাতকদের প্রধান উপাদান বাতাস। সাধারণত তুলা রাশির জাতক জাতিকারা স্নায়ুতন্ত্র দুর্বল হয় এবং মেজাজের ওঠানামা ঘন ঘন করে থাকে। এরা সুন্দর সুন্দর খাবার এবং ঠান্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করে এবং সেই খাদ্য খাবার খায় অল্প অল্প পরিমাণে। এবার আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। বৃশ্চিক রাশিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল দেব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রধান খাদ্য হচ্ছে জলীয় বস্তু, অর্থাৎ ঠান্ডা জিনিস, আইসক্রিম এবং মশলাদার জিনিস এদের খুব পছন্দ। যেমন ধরুন ফুচকা, মোমো, এগরোল, চাউমিন, এই জাতীয় খাবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুবই পছন্দের। এছাড়াও ঠান্ডা জাতীয় জিনিস যেমন ধরুন আইসক্রিম এদের খুব পছন্দের। এবার আসি ধনুরাশির জাতক জাতিকাদের কথায়। বৃহস্পতি গ্রহ ধনুরাশিকে নিয়ন্ত্রণ করে, খাবারের বিশেষজ্ঞ বলা যেতে পারে এই ধনুরাশির জাতক জাতিকাদের। এরা নিজে যেমন খেতে ভালোবাসে, অন্যকে খাওয়াতেও ভালোবাসে, তবে পরিমিত খাদ্য গ্রহণ করা পছন্দ করেন ধনুরাশির জাতক জাতিকারা। এবার আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। মকর রাশির প্রধান উপাদান মাটি। শনি গ্রহ মকর রাশিকে নিয়ন্ত্রণ করে। মকর রাশির জাতক জাতিকারা সাদা মাটা খাওয়ার পছন্দ করে, খুব বেশি মশলাযুক্ত খাদ্য এদের পছন্দ নয়। তার মানে এই নয় যে খুবই সাদা মাটা খাবে, পেট ভরার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু এরা খায়, কিন্তু মাঝে মাঝে খাবারের প্রতি এদের ঝোঁক বৃদ্ধি পায়। এবং কিছু কিছু মকর রাশির জাতক জাতিকা রয়েছে যাদের সাধারণ খাদ্য খাবারে মন ভরে না, তারা কিন্তু মাঝে মাঝেই দামি খাদ্য খাবার, রুচিকর খাদ্য খাবার খায়। এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শনি মহারাজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ন্ত্রণ করে থাকেন। বায়ু তত্ত্ব হল কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রধান উপাদান। এদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে বায়ু তত্ত্ব। কুম্ভ রাশির জাতকেরা কোকা ও কেক খেতে পছন্দ করেন, শাকসবজির প্রতি ঝোঁক বেশি থাকে এই রাশির মানুষদের। যদি তাদের শনি মহারাজ খুব একটা শুভ না হয়, তবে দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। তবে পরবর্তীতে ইচ্ছা থাক বা নাই বা থাক, সাধারণ খাবারে তাদের ফিরে আসতে।
এবার আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। মীন রাশিকে নিয়ন্ত্রণ করে দেবগুরু বৃহস্পতি নিজেই। নিজে যে খাবারে বেশি তৃপ্তি পান সে ধরনের খাবার এরা পছন্দ করে থাকেন। খাওয়ার সময় পরিবেশটা যেন সুখকর হয় সেই দিকে তাদের নজর থাকে বেশি। এই মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা দেখতে পাওয়া যায়। লোহার ভাগ রয়েছে এমন খাদ্য খাবার এদের খাওয়া উচিত। ধন্যবাদ।